স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের কালকেই মাধ্যমিকের লাইসেন্স পরীক্ষা তো সেই জন্য লাস্ট মিনিট সারেশন নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের প্রিপারেশন সবারই খুব ভালো তো যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে অবশ্যই রেজাল্ট খুব ভালো হবে তো দেখো প্রথমেই ফাইভ মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব যে একটি প্রতিপত্ত চাপের চিত্র অঙ্কন করে অংশগুলি চিহ্নিত করে এই প্রশ্নটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য ইউকোমার্টিন হেডেরোকোমার্টিনের পার্থক্য দেখে যাবে ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখক ঘোড়ার বিবর্তন কিন্তু খুব ভালো করে দেখে যাবে কোন যুগে কি নাম ছিল সঠ প্রশ্ন কমন পেয়ে যাবে এখান থেকে বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনের মানুষ ও জৈব বৈচিত্র্যের কী কী সমস্যা হচ্ছে বিশেষ করে সুন্দরবনের কি কি সমস্যা হচ্ছে এইগুলো কিন্তু ভালো করে দেখে যাবে হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি এটা কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট কারণ আমি টেস্ট পেপারে অনেকবার পেয়েছি প্রশ্নটা আচ্ছা জৈব বৈচিত্র্য হ্রাসের কারণও কিন্তু দেখে যাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে ডাইরেক্ট প্রশ্ন নাও দিতে পারে তোমাদের কিন্তু একটু বুঝে নিতে হবে ঘুরিয়ে প্রশ্ন দিলে কিন্তু ছেড়ে আসবে না লিখে দিয়ে আসবে জৈব বৈচিত্র্য হ্রাসের কারণ দেখবে উট এবং পায়রা ক্যাকটাস রুই মাছ এগুলোর অভিযোজনগত বৈশিষ্ট্য কিন্তু প্রত্যেকটারই ইম্পর্টেন্ট বিশেষ করে আমি ক্যাকটাসটা অনেকবার পেয়েছি এবার এবং উঠটাও অনেকবার পেয়েছি আর পায়রার বায়ুথলির যে অভিযোজনগত বৈশিষ্ট্য রয়েছে সেটা থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে আর রুই মাছের পটকা সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসার পুরোপুরি সম্ভাবনা আছে ঠিক আছে তারপরে তোমরা ফাইভ মার্কসের জন্য রেডি থাকো যে যে রোগগুলো রয়েছে হিমোফিলিয়া থ্যালাসেমিয়া বর্ণান্ধতা এগুলো আমি আগেও বলে দিয়েছিলাম যে এখান থেকে তোমরা যে প্রবলেমসগুলো রয়েছে মানে মা যদি বাহক হয় বাবা যদি আক্রান্ত হয় কত পার্সেন্ট সন্তান আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রশ্ন কিন্তু তোমরা পাবেই পাবে ঠিক আছে এবং তার কারণগুলোও দেখে রাখবে তারপরে দেখো এক শঙ্কর জনন এবং দ্বি শঙ্কর জননের যে পরীক্ষা রয়েছে চেকার বোর্ড সহ যে পরীক্ষাগুলো রয়েছে ভালো করে দেখবে মেন্ডেলের যদি বলে তাহলে মেন্ডেল কথাটা যদি উল্লেখ করে তাহলে কিন্তু মটর গাছের তোমাদের দিয়ে দেখাতে হবে আর যদি গিনিপিকের কথাটা উল্লেখ করে তাহলে কিন্তু গিনিপিকের যে চেকার বোর্ড দিয়ে দেওয়া আছে সেটা দেখাতে হবে আমি টেস্ট পেপারে গিনিপিকটাও অনেকবার কিন্তু এবারে পেয়েছি আচ্ছা তারপরে তোমরা অসম্পূর্ণ প্রকটতাটাও ভালো করে চেকার বোর্ড সহ দেখে রাখবে হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কিভাবে অভিব্যক্তি মতবাদের সাপেক্ষে প্রমাণ হিসেবে কাজ করে যে চার নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে তোমরা হৃৎপিণ্ডের যে কিভাবে পরিবর্তনটা হয়েছে এটাও কিন্তু আমি অনেকবার পেয়েছি আচ্ছা যেগুলো আমি টেস্ট পেপারে বহুবার পেয়েছি সেইগুলো আমি স্টার মার্কস দিয়েছি ঠিক আছে নিউরনের চিত্র এবারে কিন্তু আসবেই আসবে নিউরনের চিত্র খুব খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখে যাবে তার সাথে ক্রোমোসোমের গঠনও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট কারণ অনেকবার পেয়েছি টেস্ট পেপারে ঠিক আছে আর তার সাথে আমি মেটা ফেসটা মানে তোমরা অবশ্যই চারটে ফেসই ভালো করে আঁকা এবং বৈশিষ্ট্য সহ দেখে যাবে বারবার বলে দিচ্ছি মেটাফেজ অ্যানাফেজ প্রোফেজ টেলোফেজে চারটে দশায় কিন্তু দেখে যাবে কিন্তু আমি বারবার যেটা পেয়েছি সেটা হচ্ছে মেটাফেজ এবং টেলোফেজটাও কিন্তু এবারে আমি অনেকবার বৈশিষ্ট্য দিক দিয়ে পেয়েছি আচ্ছা তারপরে বলছে ক্রমবর্ধমান জনসংখ্যার কুফলগুলি বর্ণনা করো যে এফ এম প্রকল্প দ্বারা স্থানীয় জনগণ ও বন দপ্তর কীভাবে উপকৃত হয়েছে মধ্যে কথা তোমরা যে যে এফ এম প্রকল্প সেটা ভালো করে দেখে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমরা অবশ্যই এগুলো তোমরা জানো যে মাটি দূষণ জল দূষণ তারপর শব্দ দূষণ বায়ু দূষণ এগুলো কারণ ফলাফল দেখে যাবে আমার মনে হয় না ডাইরেক্ট প্রশ্ন দেবে তোমাদের একটু ঘুরিয়েই এই কারণ ফলাফলগুলোর দিয়ে থেকেই প্রশ্ন দেবে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন দেবে ঠিক আছে ভালো করে প্রশ্নটা পড়ে লিখবে আচ্ছা তারপরে দেখো বায়ু পরাগী ফুল জল পতঙ্গ পক্ষীপরাগী ফুল বৈশিষ্ট্য এবং উদাহরণ দেখে যাবে এক নম্বর টু মার্কসের জন্য এসে যেতে পারে আচ্ছা নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে ব্যাখ্যা করে এটা কিন্তু আমি বহুবার পেয়েছি তাহলে এটা ইম্পর্ট্যান্ট নাইট্রোজেন চক্র ভালো করে দেখে যাবে প্রত্যেকটা স্টেজ দেখে যাবে ব্যাকটেরিয়ার নাম দেখে যাবে শর্ট কোয়েশ্চেন কমন পেয়ে যাবে অবশ্যই আচ্ছা সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত তার সাথে এইটা না দিয়ে এইভাবেও আসতে পারে যে বাঘের সংখ্যা কমে যাওয়ার কারণ কি এটাও আসতে পারে ঠিক আছে তারপর স্বপরাগ যোগ ইতর সুবিধাও পড়বে আর অসুবিধা পড়বে মাইক্রোপোপাকেশান থেকে আমি অনেকবার প্রশ্ন পেয়েছি মাইক্রোপোপাকেশান কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং মাইক্রোপোপাকেশান পদ্ধতিটাও ভালো করে দেখে যাবে মস্তিষ্কের আমি আলাদা করে এখানে প্রশ্ন দিইনি কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন হয় তাই মস্তিষ্কের যতগুলো অংশ আছে সবটারই কিন্তু কাজ তোমরা পড়ে যাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে ঠিক আছে যে লঘু মস্তিষ্ক যেমন ভারসাম্য রক্ষা করে গুরু মস্তিষ্কের কাজ থ্যালামাসের কাজ হাইপোথ্যালামাসের কাজ এগুলো কাজগুলো দিয়েও কিন্তু বলতে পারে যে এটা কোন অংশের কাজ মস্তিষ্কের কোন অংশের কাজ ঘুরিয়ে প্রশ্ন দেবে কিন্তু এখন খুব আসছে প্রশ্নগুলো আচ্ছা যতগুলো উদ্ভিদ হরমোন আছে বিশেষ করে অক্সিনটা থেকে আমি দেখলাম যে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা কি সেটা কিন্তু বহুবার এসেছে তাই প্রত্যেকটা হরমোন বিশেষ করে আমি যেটা বলে দিচ্ছি অক্সিন জিব্রেলিন সাইটোকাইনিনের কাজ আর উৎস ভালো করে দেখে যাবে সেখান থেকে প্রশ্ন তোমরা পাবেই পাবে ঠিক আছে প্রাণী হরমোন যেগুলো রয়েছে সেগুলো সবগুলো ফুল পাম্প পড়বে কাজ পড়বে এবং অভাবজনিত রোগ পড়বে ঠিক আছে সবগুলোই কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং আমি প্রশ্ন যেগুলো মানে থেকে বেশি পেয়েছি সেটা হচ্ছে তোমরা ইনসুলিনের অভাবে কি রোগ হয় ঠিক আছে তারপর হচ্ছে এইগুলো এস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্ট টেস্ট্রোস্টেরন এগুলোর কাজ এবং উৎস এগুলো ভালো করে কিন্তু দেখে যাবে প্রত্যেকটা প্রাণী হরমোনের নাম মানে ফুল ফর্মগুলো দেখবে কাজ দেখবে অভাবজনিত রোগ কিন্তু দেখে যাবে ঠিক আছে তোমাদের খুব খুটিয়েও কিন্তু প্রশ্ন হচ্ছে তাই এইগুলো কিন্তু ভালো করে দেখে যেতেই হবে এই জায়গাগুলো ঠিক আছে এবং তোমরা অসম্পূর্ণ প্রকটতা চেকার বোর্ডের সাহায্যে বলে দিচ্ছে টেস্ট ক্রস ব্যাক ক্রস কিন্তু চেকার বোর্ডের সাহায্যে তোমরা দেখে যাবে ঠিক আছে ডারুইনবাদ ল্যামার্কবাদের যে সূত্রগুলো রয়েছে ডারউইনবাদের মধ্যে বিশেষ করে প্রাকৃতিক নির্বাচনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রাকৃতিক নির্বাচন খুব ভালো করে দেখে যাবে যোগ্যত বিবর্তন ভালো করে দেখে যাবে ল্যামার্কের যে কোনো একটা সূত্র দিয়ে বলে দিতে পারে এই সূত্রটি কার ল্যামার্ক না ডারুইনের ডারুইনের মধ্যেও যে অন্তঃপ্রজাতি সংগ্রাম আন্তঃপ্রজাতি সংগ্রাম আছে সেটা কিন্তু ভালো করে দেখে যাবে এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু পাবেই পাবে ঠিক আছে তারপরে চলে আসবো ট্রফিক চলন ন্যাস্টিক চলন যে আছে তার যে প্রকারভেদগুলো রয়েছে ঠিক আছে রজাপতি গাছের পাতা ছোঁয়ার পরে যে চলন দেখা যায় কি চলন দেখা যায় প্রকরণ চলন কার দেখা যায় যে উদাহরণগুলো রয়েছে তোমাদের শ্রেণীবিন্যাসের যে উদাহরণগুলো রয়েছে সেইগুলো কিন্তু ভালো করে দেখে যাবে এখান থেকে কিন্তু কোশ্চেন পাবে রসস্ফীতিজনিত চলন কাদের দেখা যায় ঠিক আছে ট্রপিক চলনের মধ্যে যে ট্রপিক চলনগুলো রয়েছে ফটোট্রপিক চলন যে হাইড্রোট্রপিক চলন জিও চলন এইগুলো কিন্তু উদাহরণগুলো বেশি ভালো করে একটু দেখে যাবে ঠিক আছে যৌন যৌনের প্রকারভেদ মানে হচ্ছে তোমাদের দ্বিবিভাজন বহু বিভাজন কাদের দেখা যায় করুকদকম কাদের দেখা যায় ঠিক আছে তারপর হচ্ছে পুনরুৎপাদন উৎপাদন কাদের দেখা যায় খুন্ডি ভবন কাদের দেখা যায় এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে অঙ্গজ জননের ক্ষেত্রেও কিন্তু বুলবিল কাদের দেখা যায় বা পত্র চলন কাদের দেখা যায় এগুলো থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেতে পারো আচ্ছা তারপরে আসবো যে জীববৈচিত্র্য সংরক্ষণের একটি অন্যতম বিশেষ সমস্যা হলো চোরা শিকার এটা উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলেছে এটা আমি দু তিনবার পেয়েছি ঠিক আছে পরিবেশ দূষণের ফলে জৈব বৈচিত্র্যের হ্রাস পায় দুটি উদাহরণের সাহায্যে লেখো এবং জৈব বিবর্ধন দুটো কুফল লেখো তার সাথে অবলুপ্ত প্রাণীর নাম দেখে যাবে চরম বিপন্ন প্রাণীর নাম দেখে যাবে ঠিক আছে এবং দিনশেক পদ্ধতি যেটা রয়েছে সপুষ্প উদ্ভিদের দিনশেক পদ্ধতি সেটাও কিন্তু দেখে যাবে এই হলো ফা ফাইভ মার্কসের প্রশ্ন এতগুলো চ্যাপ্টার থেকে আমি একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের বললাম এগুলো ভালো করে দেখে যাবে কোনোটা বাদ দেবে না এবার টু মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব টপিক চলন ট্যাকটিক চলন ন্যাস্টিক চলনের পার্থক্য দেখবে বিশেষ করে আমি যেটা বলে দিলাম যে এর যে প্রকারভেদগুলো রয়েছে তার উদাহরণ কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবেই দেবে ঠিক আছে ইউটিউব তোমাদের ইউটিফিকেশানের এবার কিন্তু কারণ ফলাফলটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ইউটিফিকেশন ভালো করে দেখে যাবে গ্রিন হাউস গ্যাসের নামগুলো প্রত্যেকটা যে যতগুলো গ্রিন হাউস গ্যাস আছে প্রত্যেকটা নাম দেখে যাবে এরকম সোজা প্রশ্নও আসতে পারে যে দুটো গ্রিন হাউস গ্যাসের নাম লেখা আসতেই পারে গ্রিন হাউস এফেক্ট কাকে বলে এটা দেখে যাবে রেড ডেটা বুক গ্রিন ডেটা বুক কাকে বলে এক্সটু সংরক্ষণ ইনসিটু সংরক্ষণের পার্থক্য দেখবে এবং উদাহরণও দেখে যাবে ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণ কাকে বলে আমি তো হটস্পট নির্ধারণের শর্ত বলেই দিয়েছি ইম্পর্ট্যান্ট খুব আচ্ছা আমাদের প্রত্যেক জীবনে ঘটে এমন দুটি প্রতিবত্ত কিয়ার গুরুত্ব লেখক ঠিক আছে রেটা মিরাবিলিয়া কোথায় অবস্থিত পটকাটা আমি বলেছি যে খুব ভালো করে পটকা মধ্যে যে পটকার যে কাজ রয়েছে বা কিভাবে কাজ করে সেটা কিন্তু ভালো করে দেখে যাবে আচ্ছা অটোসম সেক্স কোমোসোমের সংখ্যাটা দেখে যাবে পার্থক্যটা দেখে যাবে মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই কোমোসোমের ভূমিকা এটা কিন্তু ঘুরেও আসতে পারে যে কন্যা সন্তান জন্মগ্রহণের সাথে বাবার কি সম্পর্ক রয়েছে বা পিতের পিতার কি ভূমিকা রয়েছে বা পুতু যে জন্মের জন্য মা যে দায়ী নয় সেটা উল্লেখ করো এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিতে পারে আচ্ছা সহজাত অর্জিত কি আর উদাহরণ পড়বে এবং পার্থক্য করেও দেখে যাবে অযৌন জনন যৌন জননের পার্থক্য লেখ টেস্ট কস আমি আগেই বলে দিয়েছি আচ্ছা কোন ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত এক হয় সেটা কিন্তু তোমরা ভালো করে দেখবে আর প্রোটোসেল মাইক্রোস্ফিয়ার কাকে বলে প্রবক্তাকে ভালো করে দেখে যাবে গরম তরল স্যুপ কাকে বলে ঠিক আছে তোমাদের প্রশ্ন অনেক হয় ঠিক আছে অনেক প্রশ্ন আসবে তাই এই কটা প্রশ্ন কিন্তু তোমাদের দেখে যেতেই হবে ঠিক আছে অ্যাসিড বৃষ্টি কী ক্ষতিকারক প্রভাবগুলি লেখো ক্ষতিকারক প্রভাব কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য বায়োম্যাগনিফিকেশান কী আচ্ছা জরুরিকালীন হরমোন কাকে বলে এবং কেন বলে অ্যাডিনালিনকে বলে এবং কেন বলে ঠিক আছে বা এমার্জেন্সি হরমোন এইভাবেও আসতে পারে আপতকালীন হরমোন আসতে পারে একই ব্যাপার মেনিং যে স্যারসি এস এফ এর অবস্থান এবং কাজ ইম্পর্টেন্ট ন্যাটালিটি মর্টালিটি খুব ভালো করে দেখে যাবে অ্যালিল ও লোকাস কাকে বলে জিনোটাইপ ফিনোটাইপ কাকে বলে যোগ্যতমে উদ্বর্তন বলতে কি বোঝো এবং প্রবক্তাকে ঠিক আছে প্রাকৃতিক নির্বাচনবাল কাকে বলে প্রবক্তাকে মাছের সন্তরণে মায়োটম পেশির ভূমিকা লেখ আচ্ছা প্রকট বৈশিষ্ট্য প্রচন্ন বৈশিষ্ট্য কাকে বলে ডাইরেক্ট প্রশ্ন দিতেই পারে সুন্দরবনের পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে সেটা কিন্তু দেখে যাবে আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে কোষ বিভাজনে সেন্ট্রোজোম ও মাইক্রোটিউবেলসের ভূমিকা লেখো ক্রোমোজোমের গঠন বর্ণনা করো তাই ফাইভ মার্ক্স বলে দিয়েছি কোষ বিভাজনে কোষচক্রের গুরুত্ব দেখে যাবে জি ওয়ান এস দশার গুরুত্ব আলোচনা করো আচ্ছা ভারতের চারটি হটস্পটের নাম ভালো করে দেখে যাবে কি কি প্রজাতি বিলুপ্ত প্রজাতি পাওয়া যায় সেটাও দেখে যাবে সমসংস্থ সমবৃত্তি অঙ্গর পার্থক্য দেখবে এবং উদাহরণ দেখে যাবে খুব ভালো করে এখান থেকে প্রশ্ন পাবেই পাবে আচ্ছা তারপর বলছি পিবিআর যে ভূমিকা আছে সেটা দেখবে এর আগেও আমি অন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতি সংগ্রামের উদাহরণ ভালো করে দেখে যেতে বলেছি এস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্ট্রের উৎস এবং কাজ খুব ভালো করে দেখবে মাইটোসিস মিওসিসের পার্থক্য দেখবে এবং মাইটোসিসকে সমবিভাজন কেন বলে মিওসিসকে হাসি বিভাজন কেন বলে খুব ভালো করে দেখে যাবে ইম্পর্টেন্ট আচ্ছা বিওডি কি খুব ইম্পর্টেন্ট প্রকৃতির বৃক্ষ কাকে বলে এই প্রশ্নটা আমি দু তিনবার পেয়েছি বলে দিয়েছি প্রকৃতির বৃক্ষ কাকে বলে জলাভূমিকে বলে এবং কেন বলে দেখে যাবে মানুষের কমনে লঘু মস্তিষ্ক আর অন্তকণের ভূমিকা কি। আচ্ছা তারপরে পড়বে হচ্ছে ব্যাঘ্র ভারতের যে ব্যাঘ্র প্রকল্প রয়েছে যে বাঘের যে টাইগার প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের নাম দেখে যাবে কোথায় আছে দেখে যাবে আর হরমোনের ফিডব্যাক বলতে কি বোঝো ঠিক আছে তারপর চোখ থেকে তোমরা বলছি যে চোখের প্রত্যেকটা যে অংশ রয়েছে সেই অংশগুলোর কাজ কিন্তু টু মার্কসের আসতেই পারে বিশেষ করে রেটিনা এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হাইপারোপিয়া মায়োপিয়া প্রেসবায়োপিয়া এগুলো কি এবং প্রতিকার কি। ঠিক আছে এখান থেকে ঘুরিয়ে প্রশ্নও আসতে পারে কেউ ধরো কাছের দেখতে পাচ্ছে না জিনিস বস্তু দেখতে পাচ্ছে তাহলে তার কি রোগ আছে এবং তার প্রতিকার কি এইভাবে প্রশ্ন আসতে পারে উটের আর বৃষ্টিতে কি ধরনের অভিযোজনগত লক্ষণ পাওয়া যায় সুন্দরী গাছের লবণ সহনের দুটি অভিযোজনগত পরিবর্তন লেখ সাইনাপসিস কি ঠিক আছে মানব মানবদেহে একটি বল সকের সন্ধি ও কব্জা সন্ধির নাম লেখো ভালো করে দেখে যাবে আচ্ছা ডায়াবেটিস মিলিটাস ডায়াবেটিস ইনসিপিটাস কারণ এবং উপসর্গ কি আছে আচ্ছা এইটা আমি বলে দিয়েছি মাছের গমনে মাইটম পেশির ভূমিকা এটাকে আগেই বলে দিয়েছি মেন্টালের সাফল্য লাভের কারণটা একটু দেখে যাবে ঠিক আছে খুব বেশি ইম্পর্টেন্ট নয় পৃথক ভবনের সূত্র স্বাধীন সঞ্চালনের সূত্র খুব ভালো করে দেখে যাবে মাইক্রোপোকো মাইক্রোপোপাগেশন আমি বলে দিয়েছি গুরুত্ব পড়বে কোন কোন ক্ষেত্রে ইউজ হয় সেটা পড়বে এবং পুরো পদ্ধতিটাই পড়বে অভিসারী অপসারী অভিব্যক্তি কাকে বলে এবং কাদ কোন কোন ক্ষেত্রে দেখা যায় সেটা দেখবে কোষ স্নায়ু এবং স্নায়ুতন্ত্রের পার্থক্য এবং উদাহরণটা দেখে যাবে ঠিক আছে যতগুলো স্নায়ু আর সেইগুলোর কিন্তু উদাহরণ যেগুলো আছে সেইগুলো দেখে যাবে আচ্ছা অগ্নাশয়কে কি মিশ্রগন্থি কেন বলে এরকম না এসে শুক্রাশয় বা ডিম্বাশয়কে মিশ্রগন্থি কেন বলে সেটাও আসতে পারে কৃত্রিম হরমোনের ভূমিকা কৃত্রিম হরমোনের ভূমিকা কিন্তু ভালো করে দেখে যাবে এবারের জন্য ইম্পর্টেন্ট ডিএনএ আর পার্থক্য এবারের জন্য খুব ইম্পর্টেন্ট ফানের জনক্রম অল্প ইম্পর্টেন্ট দেখে যাবে ঠিক আছে শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন লেখ এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি খুব 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 ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে দেখো ভ্রূণ অবস্থায় মেরুদণ্ডী প্রাণীদের কী কী মিল পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট হাঁপানি রোগের একটি পরিবেশগত একটি মানুষ শিষ্ট যে কারণ লেখো এটাও কিন্তু আমি চার পাঁচবার পেয়েছি বলেই দিয়েছি ঠিক আছে আশা করি তোমরা এর থেকে অবশ্যই খুব ভালো রেজাল্ট হবে কমনও পেয়ে যাবে তাহলে আজকের মতো টাটা কেমন এক্সাম হলো অবশ্যই জানাবে আজকের মতো টাটা